রাজ্যত সংঘটিত ভুয়া এনকাউন্টার সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ত বিস্ফোরক তথ্য। উচ্চতম ন্যায়ালয়ত এনকাউন্টারর বলি হওয়া তিনি যুবকর শপতনামায় উদঙাইছে রাজ্যর আরক্ষী প্রশাসনের অরাজকতা। অরুণাচলের পর বনভোজ খাই উভতি অহা তিনি নিরীহ যুবকক আলফা সজায় ভরিত গুলিয়াইছিল আরক্ষীয়ে। শদিয়ার দীপজ্যোতি নেওগ, বিশ্বনাথ বুড়াগোহাঁই আর মনোজ বুড়াগোহাঁইক হাঁহখাটি বনাঞ্চলের মাজত পথত শুয়াই লৈ শূন্য দূরত্বর পর ভরিত গুলিয়াইছিল আরক্ষী অধীক্ষক মৃণাল ডেকাই। 24 ডিসেম্বরের পুৱতি নিশা আরক্ষীয়ে গুলিয়াইছিল তিনিওজনকে। চিরজীবনলৈ ঘুনিয়া হওয়া যুবক আর তেওঁলোকৰ আত্মীয়ে আদালতত দিয়া শপতনামাত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই কথা। প্রায় 15 গৰাকী সশস্ত্র আরক্ষীর মাজৰ পৰা অস্ত্র কাহি পলায়নের চেষ্টা করাটো অসম্ভব কথা বলে শপতনামাত উল্লেখ করেছে ভুক্তভোগীয়ে। আনহাতে এনকাউন্টারত জড়িত কোনো সরকারে আরক্ষীক পদোন্নতি দিয়া নাই বলে ন্যায়ালয়ক জানালে সরকারি পক্ষের জ্যেষ্ঠ অধিবক্তা নলিন কোহলিয়ে। গোচরটির পরবর্তী শুনানি হব 22 অক্টোবরত। পূর্বর দুটা শুনানিত শপতনামা দাখিলত ব্যর্থ হয়েছিল সরকার। আমার ঘর পরিবেশ মানে এটা কব গেলে দেতা তো আজি 4-5 বছরে দুইটা কিডনি আপনার ফেলার বলে কব পারি, ডায়ালিসিস চলি আছে, আজি 3 বছর হল ডায়ালিসিস করে থাকা। এটা আপনার কি বলে কয় উপায় নাই, মানে চাবলগিয়া আছে গোটেখিনি। উচ্চতম ন্যায়ালয়ে যি মানে বিচার বিবেচনা করেছে সেটা মানে আমি সন্মান সহকারে আদরিছো, ভাল পাইছো। প্রশাসনে যুক্ত কাম করলে যাতে আনের লগত কেতিয়াও হব নালাগে তেনেকা। আজি মানে 6-7 মাস হল তেখেতে হুইল চেয়ারতে থাকে, ঘরখন কেনেকে চলাইছে এটা আমিও জানিছো, সেটা উচিত তদন্ত হব লাগে সেটা বিচারিছো। তেখেতে কি কইছিলে, কোন কোন আছে তেখেতর? তেখেতর দেতা আছে, মই বনিয়ে কৈছো, দেতাটো বেমারি হয়েছে বাৰু। আগতে কি কাম কৰি খাইছিল তেখেতে? তেখেতে STC বাস চলাইছিল, তারপর মানে তেওঁলোকৰ মানে চাকরিটো বরখাস্ত করা নাই হল তেনে।